সালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আজকের বিষয় উচ্চতর গণিত, বিষয় কোড 126, স্থানাঙ্ক জ্যামিতি, অনুশীলনী 11-3। গত ক্লাসে আমরা স্থানাঙ্ক জ্যামিতি অনুশীলনী 11-3 শুরু করেছি এবং ঢাল নিয়ে আমরা আলোচনা করেছি। আজকেও আমরা সেই ঢাল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব এবং খুবই ইম্পর্টেন্ট। আর এখানে আমরা মূলত একটা সূত্র দিয়েই অঙ্কগুলি শেষ করতে পারি, আমরা একটা ক্লাসও শেষ করতে পারি, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয়, খুঁটিনাটি বিষয় আছে যা আমাদের জানতে হবে, খুবই জরুরি। এগুলি না জানলে তোমরা নৈর্ব্যক্তিক প্রশ্ন সঠিকভাবে অ্যান্সার করতে পারবে না এবং গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রেও তোমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তো আমরা সেই ঢাল সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট বিষয় আজকে জানবো। দেখো, ঢাল সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য। এক নাম্বার, যদি সরলরেখাটি আমরা ঢাল নির্ণয় করব, কার ঢাল? সরলরেখার ঢাল। তাহলে সেই সরলরেখাটি যার ঢাল আমরা নির্ণয় করব, সেই সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি সূক্ষ্মকোণ উৎপন্ন করে তবে রেখাটির ঢাল ধনাত্মক হবে, অর্থাৎ এম ইজ গ্রেটার দেন জিরো। কালকে আমরা বলেছি যে ডালের মান ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, শূন্য হইতে পারে। তাহলে কখন ধনাত্মক হবে? যখন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে তখন ডাল হবে ধনাত্মক, অর্থাৎ এম ইজ গ্রেটার দেন জিরো। দুই নাম্বার, যদি সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে তবে রেখাটি ডাল ঋণাত্মক হবে, অর্থাৎ এম ইজ লেস দেন জিরো হবে। তাহলে আমরা জানলাম কখন ধনাত্মক হবে, কখন ঋণাত্মক হবে। এরপর আমরা বলছি এম এর মান, ডালের মান শূন্য হবে কখন? এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ ওয়াই অক্ষের উপর লম্ব রেখার ডাল শূন্য, অর্থাৎ এম ইকুয়াল টু জিরো। যে রেখাটা এক্স অক্ষের সমান্তরাল সেই রেখাটা হবে ওয়াই অক্ষের উপর লম্ব, আর এই ওয়াই অক্ষের উপর লম্ব রেখার ডাল হবে শূন্য, অর্থাৎ এম ইকুয়াল টু জিরো। এখানে দেখো, চিত্রে দেখো, এখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ ও মূল বিন্দু, এবং এখানে তিনটি সরলরেখা আমি এঁকেছি। একটা সরলরেখা আছে পিকিউ, দেখো এই পিকিউ সরলরেখাটা এক্স অক্ষের সমান্তরাল এবং এই পিকিউ রেখাটা ওয়াই অক্ষের উপর লম্ব, সেটাই আমরা এখানে বলছি তিন নম্বরে, যে যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে এই রেখার ডাল হবে শূন্য। এখন এক্স অক্ষের সমান্তরাল পিকিউ রেখা এক্স অক্ষের সাথে তো কোনো কোণ উৎপন্ন করে নাই, সেই জন্য এখানে আমরা বলতে পারি থিটা সমান শূন্য। এছাড়া এই পিকিউ রেখার উপরস্থ যতগুলো বিন্দু আছে সকল বিন্দুর কোটি একই হবে, পি বিন্দুর কোটি যত, এ বিন্দুর কোটিও তত, কিউ বিন্দুর কোটিও তত, প্রত্যেক বিন্দুর। এছাড়া পিকিউ রেখার উপর যত বিন্দু থাকবে সকল বিন্দুর কোটি সমান হবে, অর্থাৎ একই হবে, সেই জন্য ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো। যেহেতু ওয়াই ওয়ান আর ওয়াই টু সমান, সেই জন্য ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু শূন্য হবে। তাহলে এই আমরা ডাল নির্ণয়ের যে দুইটা সূত্র, নিচে দেখো এই যে সূত্র, ডাল এম ইকুয়াল টু টেন থিটা, আবার ডাল এম ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, আমরা যে কোনোটা দিয়ে করতে পারি। এখানে সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল রেখা এক্স অক্ষের সাথে কোনো কোণ উৎপন্ন করে নাই, সেই জন্য থিটা ইকুয়াল টু শূন্য। আমরা যদি এখানে থিটার মান শূন্য বসাই, টেন জিরো ডিগ্রি, টেন জিরো ডিগ্রির মান জিরো, তার মানে ডাল এম এর মান শূন্য। আবার আমরা যদি এটা দিয়ে করি, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো যদি আমরা এখানে বসাই শূন্য, তো শূন্যকে কোনো রাশি দ্বারা ভাগ দিলে ভাগফল হবে শূন্য, তার মানে এম ইকুয়াল টু শূন্য, যে আমরা এখানে বলছি এক্স অক্ষের সমান্তরাল রেখার ডাল শূন্য হবে। এটা আমরা এখন সূত্র দিয়েও আমরা দেখেছি যে না, আসলে এক্স অক্ষের সমান্তরাল রেখার ডাল শূন্যই হবে, আর ওইটা আমাদের মনে রাখতে হবে এক্স অক্ষের সমান্তরাল রেখার উপরস্থ সকল বিন্দুর কোটি সমান। চার নাম্বার, ওয়াই অক্ষের সমান্তরাল, অর্থাৎ এক্স অক্ষের উপর লম্ব রেখার ঢাল নির্ণয় করা যায় না বা সংজ্ঞায়িত ন। দেখো চিত্রে দেখো, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, এখানে আর এস, এই আর এসটা ওয়াই অক্ষের সমান্তরাল এবং
আর এসটা এক্স অক্ষের উপর লম্ব। এই লম্বরেখার ঢাল নির্ণয় করা যায় না অথবা সংজ্ঞায়িত নয়। আমরা বলছি, আমরা ঢালের ক্ষেত্রে বলছি উঠা বা হাঁটা। এখন এই যে এক্স অক্ষের উপর যে লম্ব মানে খাড়া রেখা আর এস, এই খাড়া রেখা বরাবর হাঁটা সম্ভব নয়, সেই জন্য ঢাল নির্ণয় করাও সম্ভব নয়। এছাড়া আমরা যদি অন্যভাবে দেখি, এখানে এই যে এক্স অক্ষের সাথে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই যে সমকোণ, লম্ব যেহেতু সেই জন্য 90 ডিগ্রি, তাহলে আমাদের এক্স অক্ষের সাথে আর এস রেখাটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এক্ষেত্রে থিটা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। আমরা যদি এখানে বসাই সূত্রের মধ্যে টেন থিটা, থিটার মান 90 ডিগ্রি, টেন 90 ডিগ্রির মান সংজ্ঞায়িত নয়, সেই জন্য ঢাল নির্ণয় করা সম্ভব নয় বা ঢাল সংজ্ঞায়িত নয়। এছাড়া আমরা যদি স্থানাঙ্কের কথা বলি, আর এস রেখার উপরস্থ সকল বিন্দুর ভুজ একই, এখানে এস বিন্দুর ভুজ, এ বিন্দুর ভুজ, আর বিন্দুর ভুজ একই হবে, কারণ এটা ওয়াই অক্ষ থেকে সমান দূরে অবস্থিত। তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার উপরস্থ সকল বিন্দুর ভুজ সমান বা একই, সেজন্য এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু শূন্য হবে। আমরা যদি এই সূত্রের মধ্যে বসাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু জিরো, তার মানে জিরো দিয়ে কোন রাশিকে ভাগ করা সম্ভব নয় মানে সংজ্ঞায়িত নয়, তাহলে যে আমরা বলছি ডাল নির্ণয় করা সম্ভব নয় বা ডাল সংজ্ঞায়িত নয়। তাহলে দুইটা সূত্র দিয়েই আমরা বাস্তবে দেখলাম যে না, আসলে যদি ভুজ সমান হয় তাহলে ডাল নির্ণয় করা সম্ভব নয়, অথবা থিটার মান যদি 90 ডিগ্রি হয় ডাল নির্ণয় করা সম্ভব নয়। তাহলে আমরা দেখলাম যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা অর্থাৎ এক্স অক্ষের উপর লম্ব রেখার ঢাল নির্ণয় করা সম্ভব নয় বা সংজ্ঞায়িত নয়। এরপর 5 নাম্বার, দুটি সমান্তরাল সরল রেখার ঢাল সমান। আমরা মনে রাখবো যে দুটি সমান্তরাল রেখা বা আরো বেশি রেখা যদি সমান্তরাল হয় এদের ঢাল সমান হবে। আবার বিপরীত ক্রমে আমরা বলতে পারি, দুটি সরল রেখার ঢাল যদি সমান হয় তাহলে রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। তার মানে সমান্তরাল হলে ঢাল সমান হবে, ঢাল সমান হলে রেখাগুলি সমান্তরাল হবে। এখন আমরা একটা প্রশ্ন দেখি, গাণিতিক প্রশ্ন। আমরা যেমন এখানে দেখো, চিত্রে দেখো, এখানে এ বিন্দু স্থানাঙ্ক 2, 3, বি বিন্দু স্থানাঙ্ক 6, 7, তাহলে এই এ এবং বি বিন্দু দিয়ে অতিক্রমকারী রেখার ঢাল আমরা নির্ণয় করব, অর্থাৎ এ বি রেখার ডাল আমরা নির্ণয় করব, অথবা এখানে এম এন নাম দিয়েছি, এম এন রেখার ডাল আমরা নির্ণয় করব। ডাল নির্ণয়ের যে দুইটা সূত্র আমরা জেনেছি, সেই দুইটা সূত্রের মধ্যে আমরা কোনটা ব্যবহার করব, কোন সূত্রটা আমরা ব্যবহার করব সেটা বুঝবো কিভাবে। আমরা গত ক্লাসে বলছি, যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, ওই রেখাস্থ দুটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে আমরা সূত্র ব্যবহার করব এম ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো এখানে তো আমাদের এ এবং বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা ওই সূত্র দিয়ে ডাল বের করবো, এ বি রেখার ডাল। এম ইকুয়াল টু সূত্র অনুযায়ী ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন বা ওয়াই স্থানাঙ্কের অন্তর 7 - 3, বি বিন্দু স্থানাঙ্কের কোটি হচ্ছে 7, এ বিন্দু স্থানাঙ্কের কোটি হচ্ছে 3, তাহলে 7 - 3 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর 6 - 2, তাহলে আসতেছে বিয়োগ করলে 4/4 ইকুয়াল টু 1, তাহলে এই রেখার ডাল আমরা জানলাম 1। এই সূত্র দিয়ে আমরা ডাল বের করতে পারি, ডাল জানলাম 1। এখন আমরা যে বলেছি এম ইকুয়াল টু 10 থিটা, এই সূত্র দিয়ে আমরা ডাল নির্ণয় করতে পারবো যখন আমাদের থিটার মান দেওয়া থাকে। এখন তো আমাদের থিটার মান দেওয়া নাই, তাহলে এই সূত্র দিয়ে ডাল বের করা যাবে না। এম ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটা দিয়ে আমাদের বের করতে হবে। আমরা ডাল বের করলাম। এরপর আমরা বলেছি যদি ডাল জানা থাকে, তাহলে আমরা ওই রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা আমরা বের করতে পারবো। তো ডাল আমরা জানি,
1 এখন আমরা ওই কোণের মান বের করব এখন বা আমরা জানি m equal to tan theta বা m এর মান আমরা কত 1 জানি ডালের মান 1 equal to tan theta বা tan theta equal to 1 বা tan theta equal to আমরা জানি tan 45 degree সমান 1 তাহলে 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি tan 45 degree উপবক থেকে tan কে বর্জন করলে আমরা পাই theta equal to 45 degree তাহলে আমরা যখন ঢালের মান জানবো তখন আমরা ওই রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের মান বের করতে পারবো ঠিক এই যে কোণের মান আমরা বের করেছি theta equal to 45 degree এখন theta equal to যদি 45 degree দেওয়া থাকে তাহলে আমরা আবার ঢালও বের করতে পারবো এখানে যদি আমরা বসাই theta এর মান 45 degree তাহলে m এর মান হবে 1 তাহলে দুই এই সূত্র দিয়ে আমরা theta এর মান বের করতে পারবো ঢাল m এর মান বের করতে পারবো তবে থিটার মান দেওয়া থাকলে ডালের মান বের করব ডালের মান দেওয়া থাকলে থিটার মান বের করব আর যদি আমাদের স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা m = y2 - y1 / x2 - x1 এইটা দিয়ে আমরা ডাল বের করব এই যে এখানে আমরা বের করেছি তো এই অধ্যায়ের সূত্র তো আমরা আলোচনা করেছি ডাল সম্পর্কিত যে সকল তথ্য আমাদের জানা দরকার সেগুলি আমরা জেনেছি আমরা একটা গাণিতিক প্রশ্ন এখন সমাধান করলাম পরবর্তী ক্লাসে আমরা আরো গাণিতিক প্রশ্ন সমাধান করব তোমরা এই তথ্যগুলি ভালোভাবে আয়ত্ত করবে এবং ওই দুইটা সূত্র মনে রাখবে আগামী ক্লাসে আমরা আরো সমস্যা সমাধান করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ